দাদা, অনেক রাত হয়েছে, আপনি মানে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি চেঞ্জ করে ডিনারটা করে নিন। হ্যাঁ, আজকে উনি খুব খুশি মনেই করবেন। মানে প্রখ্যাত অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি গায়ের ঝাল মিটিয়ে এসেছেন, প্রতিশোধ নিয়ে এসেছেন, জয়ের তীব্র উল্লাস একবারে ফেটে পড়বেন, তাই না? ঠিক করে কথা বলছো। কি কথা বলবো তোমার সঙ্গে, কি কথা বলবো বর্দা? তুমি তুমি দয়া করে এখন শুরু করো না প্লিজ, ওনাকে ডিনারটা করে নিতে দাও, তারপর না হয় বসে আলোচনা করো। কি নিয়ে আলোচনা করবে? কেন তুমি জানো না? তুমি সত্যিই জানো না? আচ্ছা তুমি কি ভাবো বলতো বর্দা, বাড়ির লোকেদের, বাড়ির লোকেরা সব ঘাসে মুখ দিয়ে চলে, কেউ কোনো খবর রাখে না যে তুমি কোথায় গিয়েছিলে। মাত্র একটা কার্ড নিয়ে তুমি নিমন্ত্রণ করতে বেরিয়েছিলে। হ্যাঁ কিরে মেহেক, চুপ করে আছিস কেন বল? নিমন্ত্রণ করতে গেছিলিস? কাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলিস? স্বপ্না দেবীকে, নাকি পদ্মকে, নাকি গীতাকে? কি হলো বল, কাকে নিমন্ত্রণ করতে গিয়েছিলিস? আমার মেয়ের বিয়ে, আমি কাকে নিমন্ত্রণ করলাম? That's none of your business. দাদা, আপনি এটা কি বলছেন? আমরা একটা পরিবার, আমরা একসাথে থাকি, আমরা একটা একান্নবর্তী পরিবার, আপনি এইসব কি বলছেন, কেন বলছেন? তাহলে ওকে ঠিক করে কথা বলতে বলো। এটা যদি একান্নবর্তী পরিবার হয়, তাহলে বলো এ বাড়িতে একটা মেয়ের বিয়ে, সেই বিয়ে আয়োজন করতে, সেই বিয়েতে পার্টিসিপেট করতে, সব সময় খোঁচা না দিতে। নিজের মেয়ের সর্বনাশ করছো তুমি, কেমন বাবা? সর্বনাশ হবে না, আমি মেহেককে কথা দিয়েছি ওকে সুখে রাখবো। আর কৃপান যে ভুলগুলো করেছে ও সেই ভুলগুলো শুধরে দেবে। কিভাবে শুধরে দেবে? সেই ভুল শোধরানো যায়, শ্লীলতাহানি শোধরানো যায়, মদ খেয়ে বেলেন লাপোনা শোধরানো যায়। মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া শোধরানো যায়, প্রেস মিডিয়ার সামনে তোমার সঙ্গে গীতার লড়াই শোধরানো যায়। থাকলে থাক, তালিকাটাকে আর দীর্ঘ থেকে দীর্ঘতর করিস না। ওকে বোঝাও। গীতা এলএলবি সন্ধ্যা রবি প্রতিদিন সন্ধ্যা 6:30 স্টার জলসায়।